আশে দিনের পথে আমাদেরকে চলার জন্য আল্লাহ তৌফিক দান করেন তাদের আমাদেরকে শাফাআত যেন দান করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের শাফাআত যেন দান করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হজ্জে কওসার থেকে আমাদেরকে যেন পানি পান করার তৌফিক আল্লাহ দান করেন সুযোগ দান করেন আল্লাহ আমাদেরকে নবীর সাথে যেন দুনিয়াতেও রাখেন নবীর সাথে যেন আখিরাতেও রাখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদেরকে জান্নাতে যেন আমাদেরকে আল্লাহ পাক জায়গা দেন আমিন ইয়া রাব্বাল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমাদের দেশে নিয়ম আছে একজন মুসলিম ইমাম সাহেবের কোরআনের খতম তাই না কোরআনের খতম আবার দোয়া আর জিকিরের খতম হয় সব রকম খতম হয় দেখেন কোরআন খতম করা নিজে যদি খতম করেন এটি হচ্ছে ইবাদত কোরআন তেলাওয়াত ইবাদত এক একটি অক্ষরে 10 নেকি করে রয়েছে কিন্তু কোরআন খতম করার জন্য কিছু লোকে ভাড়া করে নিয়ে আসবেন সে পয়সা দিয়ে হোক আর ভালো খাবার খাওয়াবেন এই আশায় তারা আসছে কারণ গরিব মানুষ অধিকাংশ এরা গরিব মানুষ আর ওই ভালো খাবারগুলিও বড় লোকদের বাড়িতে পাওয়া যায় আর বড় লোকরা তো নিজের ছেলে মেয়েদেরকে কোরআন শেখাবে না এই সুযোগে তারা কিছু ভালো খাবার মুরগা মুসাল্লাম খেতে পায় তো এই আশায় তারা আসছেন না হইলে আসতো না আপনার বাড়িতে ভালো খাবার দিয়েন না শুধু একদিন ফ্রি ফ্রি পড়িয়ে দিন একদিন বাস এক মাদ্রাসার এক জায়গার এক গ্রামের হুজুর হাফেজদেরকে একদিন সারাদিন কোরআন খতম করিয়ে নেন একটি পয়সাও দিয়েন না আর একবার খেতেও দিয়েন না জাযাকাল্লাহু খায়রান আল্লাহ যেন আপনাকে নেকি দান করেন আর তারপরে কোন একদিন ডেকে দেখিয়েন আসবে কখনো আসবে না আর এটি পেটের ব্যবসা নয় পেটের ব্যবসা আল্লাহ বলছেন ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলা আমার আয়াত অল্প মূল্যের বিনিময়ে বিক্রয় করিও না আমার আয়াতকে কোরআনে করিমকে অল্প পয়সার বিনিময়ে বিক্রি করিও না অর্থাৎ দুনিয়াতে তো ভালো খেতে পাবে আর কয়টা টাকা পাবে সেই জন্য কোরআন তেলাওয়াত করতে যাবে বাড়ি বাড়ি এসব কাজ করিও না আল্লাহ হারাম করেছে কোরআন তেলাওয়াত ইবাদত যেমন নামাজ পড়া এটা কি আপনি মেনে নিতে পারছেন কোরআনেরটা যেহেতু বিদাত চালু আছে সেই জন্য হয়তো মেনে নিচ্ছেন আপনি কি মেনে নিতে পারছেন যে একজন হুজুরকে ডাকবো আর আমার বাড়িতে সারাদিন সে নামাজ পড়বে নফল পড়বে সকাল থেকে নিয়ে বলে হুজুর আপনি 100 রাকাত আমার বাড়ি নফল পড়ে দেন বরকত হবে আপনি হুজুর মানুষ আল্লাহওয়ালা মানুষ আপনি আমার বাড়ি নফল পড়ে দেন আপনাকে 200 রিয়াল 500 রিয়াল দেব মেনে নিতে পারবেন মানবেন না কারণ এটি অচেনা বিদাত আপনি চেনেন না আর যে বিদাতটির সাথে পরিচিতি আপনার হয়ে গেছে খতম অসুবিধা নেই কারণ আমাদের যে হুজুররা করছে দুটি বিদাত একই কথা কোরআন তেলাওয়াত তো ইবাদত নামাজ পড়া ইবাদত নফল এবার নামাজ পড়াটিকে মেনে নিলেন না আপনি আর ওটা কি করে মেনে নিচ্ছেন আপনি বিদাত খবরদার করবেন না নিজেরাই কোরআন পড়বেন বাড়িতে বরকতের জন্য নিজেরা কোরআন পড়বেন আর যে সময় পড়তে পারছেন না শুনবেন কোরআন ক্যাসেট লাগিয়ে দেন আর কোরআন শোনেন না যে সময়গুলিতে কাজকর্ম করছেন আপনার পরিবার কাজকর্ম করছে শোনেন না কোরআন শুনতে থাকেন ফ্রি আছেন কথা বলছেন না হ্যাঁ কথা বললে কোরআন বন্ধ করে দেন কারণ আল্লাহর কথা চলবে আর আপনি কোরআন চালু রাখবেন তা চলবে না সেটি আলাদা কথা সালাম হচ্ছে কথার দ্বারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এর নাম হচ্ছে সালাম এর নাম হচ্ছে সালাম বা তাহিয়া দুই নম্বর হচ্ছে মুসাফাহা মুসাফা মানে হাতে হাত মিলিয়ে মুসাফা করা তিন নম্বরে সুন্নাত হচ্ছে মুআনাকা মানে কাঁধে কাঁধ মেলানো কোলাকুলি করা কোলাকুলি করা একে বলা হয়েছে মুআনাকা অনক থেকে কাঁধে কাঁধ মেলানো আর চার নম্বরে এমন কিছু নেই যে পায়ে হাত দিয়ে চুমু দেওয়া জি কদম বুসি করা বুসি মানে চুমা আর কদম মানে পা তো পায়ে চুমো দেওয়া বা পায়ের ধুলো নেওয়া হিন্দুরা বলে পায়ে ধুলো নেওয়া বা হিন্দুদের দেখা দেখি মুসলমানও বলতে পারে এগুলি হিন্দুদের থেকে এসেছে হিন্দুদের থেকে এসেছে কদম বসি বা পায়ের ধুলো নেওয়া আল্লাহর হস্তে হিন্দুদের সংস্কৃতি সভ্যতা ছাড়েন আর মুসলমান হন ভারত উপমহাদেশ অধিকাংশ মুসলমানরা কলেমা পড়েছে তাদের সংশোধন হয়নি সেই জন্য দুর্গা ছাড়লেও দরগা তারা ছাড়েনি দুর্গা ছেড়ে দরগায় গিয়ে পৌঁছে গেছে আল্লাহ যেন আমাদের হৃদয় দান করেন বলছেন আমাদের দেশের কোন এক বক্তা হিন্দুদের জন্য মন্দির বানিয়ে দিয়েছে রাজনৈতিক স্বার্থে আমি তো আগেই বলেছি যে এসব গণতন্ত্রের রাজনীতি হচ্ছে স্বার্থের রাজনীতি কারণ লোকজনের ভোট না নিলে তো নেতৃত্বে যাওয়া যাবে না সুতরাং এই ক্ষেত্রে মানুষকে রাজি করতে হবে আল্লাহকে রাজি করা শুধু যথেষ্ট না তাদেরকে মানুষকে রাজি করতে হবে আর মানুষকে রাজি করতে হলে শুধু জায়েজ পথ দিয়ে মানুষকে রাজি করা যাবে না না জায়েজ হারাম পথ অবলম্বন করতে হবে তাই তারা করে থাকে সুতরাং তারা আদর্শ আপনাদের জন্য নয় কোরআনে বা হাদিসে যা আছে তার প্রতি আমল করবেন আল্লাহ বলেছেন তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া নেকির কাজে সাহায্য করো
এবং আল্লাহ বিরুতার কাজে সাহায্য করো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমে ওয়াল উদওয়ান গুনাহর কাজে এবং জুলুম অত্যাচারের কাজে তোমরা সাহায্য করিও না কেউ কারো তাহলে কোন হিন্দু যদি মেয়ের বিবাহ না দিতে পারে অবশ্যই সাহায্য করুন আপনি হিন্দু যদি না খেয়ে মরে যায় সাহায্য করুন হিন্দুর বাড়ি পড়ে গেছে বাড়ি নেই রাস্তায় ফুটপাতে বাস করছে তাহলে বাড়ি ঘর তৈরি করে দেন ইহুদি খ্রিস্টান যে কেউ হোক না কেন যে কোনো মুসলিম হোক না কেন শুধু হিন্দু কেন যে কোনো মানুষ প্রত্যেক মানুষের সাহায্য করলে অবশ্যই নেকি রয়েছে কম বেশি রয়েছে কিন্তু সব প্রত্যেক মানুষ এমনকি জীবজন্তুর সাহায্য সহযোগিতায় নেকি রয়েছে জীবজন্তু কুকুর শৃগালকে খাওয়ালেও নেকি রয়েছে তাহলে মানুষকে খাওয়ালে মানুষের সাহায্য সহযোগিতা হলে কেন নেকি হবে না কিন্তু শিরকের ক্ষেত্রে কুফরের ক্ষেত্রে সীমা লঙ্ঘনের ক্ষেত্রে আল্লাহর হক অন্যকে দেবে সেই জন্য আপনি সাহায্য সহযোগিতা করবেন তা হারাম ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান গুনাহর কাজে পাপের কাজে এবং সীমা লঙ্ঘন জুলম অত্যাচারের কাজে সাহায্য করিও না কেউ কাউকে মারছে আর আপনার দেশি যে লোকটি মারছে সে আপনার দেশে মারতে শুরু করলেন দেশের পক্ষ থেকে হারাম কিন্তু যে ব্যক্তি মার খাচ্ছে তাকে বাঁচানোর জন্য আপনি সাহায্য করেন হ্যাঁ আল্লাহ বলছেন যে তাওয়ান আলাল বিররে নেকির কাজে সাহায্য এটি নেকির কাজে লোকটিকে বাঁচাচ্ছেন কারণ ওটা জুলুম করছে যে কোনো ব্যক্তি হোক না কেন সে মুসলিম হোক অমুসলিম হোক হিন্দু হোক আপনার পাশে হিন্দু আছে সেজন্য হিন্দুকে মারতে হবে আর তাদের সংখ্যা কম আছে সেজন্য মেরে দিতে হবে না কখনো জায়েজ নয় তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন অত্যন্ত সুন্দর দিন দিনকে বুঝতে হবে এবং তার বাস্তবায়ন করতে হবে সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়ালা আলী ওয়াসাহবি আজমাইন উমরার মধ্যে কি আছে চুল কতটুকু কাটলে হালাল হবে চুল পুরো মাথা থেকে কাটতে হবে হয় মুন্ডন করে এটি সবচেয়ে ভালো কিন্তু পুরো মাথা থেকে আর যদি ছোট করেন মেশিন দিয়ে তাহলে পুরো মাথা থেকে করেন যদি কেচি দিয়ে করেন তারপরে পুরো মাথা থেকে করেন আর কিছু কিছু একটু একটু কাটবেন এটা যথেষ্ট নয় এতে আপনার উমরা ঠিক হবে ওয়াজেবে দুটি থেকে যাবে কারণ মাথার চুল কাটা হচ্ছে উমরার ক্ষেত্রে ওয়াজেব বা হজের ক্ষেত্রে ওয়াজেব সে ওয়াজেবের ক্ষেত্রে আপনার ত্রুটি থেকে গেল আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত দান করেন ভালো কথা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন قال رسول الله صلى الله عليه وسلم لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم